ভোলায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে 891 ভূমিহীন পরিবার। মুজিব শতবর্ষে দ্বীপ জেলা ভোলায় দ্বিতীয় ধাপে 371টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আগামী 20 জুন প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহি জানান, প্রথম ধাপে জেলায় 520টি পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে 371টি জেলায় মোট 891টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুনাল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভোলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের, সম্পাদক অমিতাভ রায় অপু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মোহাম্মদ রানা হোসেন, NN TV।